अस्सलाम वालेकुम बंदरा एक नक्टा बालिश कोबर काटिंग करे देखा बो अपना देखून 24 इंची लम्बा और प्रस्त है 17 एक बालिश कोबर काटिंग करे देखा बो अपना देखून अमर इटे कपड़ कपड़ा मादेर मास्कने पैर रही से एवं एदिके पैर रही से एदिके प्लेन आमरा और बंधुरा बोली बालिश कवर दुई तीन रकम हुए थाके आमरा एक रकम आज के देखाबो अपनारा देखुन आमरा एई पैरटा आमरा बड़ो पाटे दिब एई पैरटा आमरा बड़ो पाटे दिब एवं छोटो पाटे आमरा एटा दिब ताई आमरा प्रथमे आगे छोटो पाटटा केटे नेब कपड़ एक समान करे निये प्रथमे आमरा छोटो पाटटा नेब तहले आमरा आमादेर बालिशे कवरे माप आमादेर 24 आर छोटो माप आमादेर 17 17 माप आमरा चौड़ा दिके 17 मापे निब 17 जायगाते आमरा 18 इंची निब अर्थात आमादेर 1 इंची सेलाई मार्जिन जाबे एबं आर 24 एर जायगाते आमरा 25 काटबो काटले आमादेर छोटो मापटा हये गेलो एबं जखन बड़ो पाट काटबो तखन आमरा एखानकार साइजे आमादेर चतुर्दिके 3.5 इंची करे बाड़ती करे देब ताहले आमरा प्रथमे छोटो पाटटा काटबो छोटो पाट काटार जन्य आमरा दाग कषे नेब ताहले एखान थेके आमरा 24 एर जायगाते आमरा 25 नेब सेलाई मार्जिन सह এখানে আমরা 25 নিব নিয়ে আমরা এটা সোজা দাগ কষে নেব এরপর দেখুন আমাদের 17 ইঞ্চি মাপ 17 যাতে আমরা 18 নেব 18 ইঞ্চি আমরা নিয়ে নেব এখানে আমরা নেব 18 নিয়ে আমরা এটাকে সোজা দাগ কষে দেব দেখুন আমাদের বালিশের প্রথম পাট অর্থাৎ নিচে যে পাটটা আমরা ছোট পাটটা কেটে নেব আগে আমাদের ড্রয়িং করা হয়ে গেল আমরা এখন কাটিং করব দেখুন দেখুন আমাদের ছোট পাট কাটা হয়ে গেল এটাকে রেখে দেব দেওয়ার পর এই পাটটা আমরা উপরে নেব নিয়ে এখন আমরা বড় পাটটা কাটিং করব বড় পাটটা কাটিং করার জন্য এটা আমরা উপরে ফেলব দেখুন আমরা চতুর্দিকে 3.5 ইঞ্চি করে নেব এদিকে আমরা নেব 3.5 এদিকেও নেব 3.5 এখানে নেব 3.5 নিয়ে আমরা সোজা দাগ কষে দেব দিয়ে আমরা এখন কাটিং করব দেখুন অর্থাৎ আমাদের ছোট মাপের চাইতে চতুর্দিকে আমরা 3.5 ইঞ্চি করে বাড়তি করে কাটব দেখুন বন্ধুরা আমাদের বালিশে কভার হয়ে গেল আমরা দুটো কভার একসঙ্গে কাটলাম এই জন্য এটাকে একটু ফাড়া দিয়ে নেব
বাস তাহলে আমাদের দুটো বাল শিকবার কাটা হয়ে গেল। আমরা যখন ছিলাবো আমরা চতুর্দিক দিয়ে এরকমভাবে ভেঙে নিব, নেওয়ার পর ঠিক এই পরিমাণ আমরা একে মুড়ে দিয়ে সেলাই করে যাব। এবং কোণার যখন যাব তখন কোণা আমরা এভাবে প্রথমে এক পাটটা দেওয়ার পর এই পাটটা এই সিস্টেম করে আমরা কোণা করে দেবো। এটা আমি সেলাই করে দেখাবো, কোনো সমস্যা নেই। কাটিংটা হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের বালিশের কভার কাটা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখুন বন্ধুরা, এখন সেলাই করে দেখাবো। আমরা কাপড়টাকে ভাঁজ দিয়ে আমরা চার কোণায় চারটা পিন মেরে নিয়েছি। আপনারা এরকমভাবে সহজ পদ্ধতিতে করবেন, চার কোণার চারটা পিন মেরে নেওয়ার পর তারপর সিলে দিবেন, ব্যাস। তাহলে আর কোনো ঝামেলা রইল না। দেখুন আমরা এখন যে কোনো এক মাথা থেকে সেলাই দিয়ে নেব, যেমন এই মাথা, এই যে দেখুন এই মাথাটা এভাবে হাত দিয়ে কোণা করে দিয়ে সেলাই দিয়ে দেবেন, ব্যাস। তাই আসার পর পিনটাকে খুলে নিয়ে পিন বা স্টেপলার বা সূঁচ দিয়ে আপনারা কোণাটা আটকে নেবেন, নেওয়ার পরে সিলে দেবেন, ব্যাস। দেখুন কোণাটা হাত দিয়ে সুন্দরভাবে করে নিলাম, নেওয়ার পরে আবার সিলে দেব। দেখুন এই যে কোণায় আসলাম, কোনো এসে পিনটা উঠে নিলাম, নিয়ে আবার সিলে দিলাম। দেখুন বন্ধুরা, পিন তুলে নিলাম, নেওয়ার পরে আবার সিলে। তো প্রথমে আগে কাপড়টাকে যে ভিতরে পাটটা জিব্বাটাকে ভিতরে ঢুকে দিয়ে তারপরে পিন মেরে দিবেন, ব্যাস। তাহলে আর কোনো সমস্যা নেই। এই যে আমরা এখন হাতে একটু ভাঁজ দিয়ে আমরা সিলে দিয়ে নেব, এই এখন সিলে দিয়ে নেব। মানে দেখুন বালিশের কভারটি হয়ে গেল বন্ধুরা। দেখুন প্রথমে আগে আমরা চতুর্দিকে হাতে একটু ভাঁজ দিয়ে নেব, নেয়া চার কোণায় চারটা পিন দিয়ে আমরা আটকে দেব। পিন হোক, স্টেপলার হোক, আর হাতের সুই হোক দিয়ে আটকে দেওয়ার পর আমরা মেশিনে সিলাই দেব। দিলে তাহলে আমাদের সবচেয়ে এবং সহজ নিয়মে বালিশের কভারটি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং সবশেষে বলি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আল্লাহ হাফেজ।